আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে রেসিপি করব বরইয়ের আচার। অনেকেই আচার পছন্দ করেন খেতে। আমি চুলায় একটা নন স্টিক বসিয়ে দিলাম। এরপর আমি রেগুলার তেল দিয়ে দিব একটু। তেলটা গরম হয়ে আসলে আমি পাঁচফোড়ন মশলা দিব, হাফ চামচ। এরপরে একটু নেড়ে চেড়ে তেজপাতা দিয়ে দিব দুইটা। এরপর আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে কিন্তু বরের আচার খুবই মজা হয়, কালারটা খুব সুন্দর আসে। এরপর আমি বরই দিয়ে দিতেছি। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব। এরপর আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ। আমার আচারটা হয়ে আসছে। আমি বরইয়ের মিষ্টি আচার বানাতেছি। আপনারা পছন্দ করলে অবশ্যই জাল অ্যাড করতে পারেন। আমি জাল অ্যাড করতেছি না। হয়ে গেছে আমার বরইয়ের আচার। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।